কাটে, একটা ছোট আর কি বোতলে করে 6.5 গুড় দিই, ছোট্ট বোতলে। হ্যাঁ দাও। এই সোজা ওই সেই বয়ে দিকে কাজে শান্তর গুড় দেখো, ওই গুড়টা বাবুকে দিয়ে দেবো। ওইটা যা হয় যে 500 বোতল একটা দেখো, দেখো ওইটা দিয়ে দাও। শীতের নলেন গুড় আপনারা দেখছেন যে কীভাবে একটা পাখায় খড় জাল দিয়ে তৈরি হচ্ছে, এবং আমরা সরাসরি আজকের এই নলেন গুড় বানানোর কীভাবে পদ্ধতি প্রথম থেকেই আমরা দর্শকদের শোনাব, এবং যে শিল্পী এই রস তৈরি করছেন সরাসরি তার সাথে একটু কথা বলে নিই। কী নাম আপনার? আমার নাম প্রভাস দাস। যা কীভাবে এই খেজুর গাছের মানে রস হয় একটু প্রথম থেকে একটু বলুন। খেজুর গাছ প্রথম আর কি খেজুর গাছের ডালপালা ছিঁড়তে হয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর কি তাকে চাঁচতে হয়। তারপরে আর কি বাঁশের নলি কেটে তাকে পুঁতে রস আনতে হয়, তারপরে ভাঁটতে রস বের করতে হয়। আচ্ছা, তারপরে সেই রসটাকে নামিয়ে এনে আর কি অ্যালমোনিয়ামের কড়াইয়ে করে আর কি যে জাল দিয়ে তাকে আর কি ধীরে ধীরে আর কি গাঢ় করে তাকে গুড়ে পরিণত হয়। তো একটা রস পাড়ার পর সেটা কতক্ষণ পর এই গুড়ে পরিণত হয়? ম্যাক্সিমাম রস বিবেচনা হয় আর কি, যদি আর কি 50 কেজি রস দেওয়া যায় ম্যাক্সিমাম আর কি 3 ঘন্টা সময় লাগবে গুড় করতে। আচ্ছা, তো এবারে গুড়ের বাজার কেমন? গুড়ের বাজার 150-140, পাটালি 190, দানা গুড় 180। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেখানে কি মানে এই গুড়ের দাম কি ঠিকঠাক পাচ্ছেন? কারণ আজকে দুরাহ বাজার হয়ে গেছে, এই চাষের অসুবিধার কারণে খড় জ্বালানির খুব অসুবিধা হয়ে গেছে, যা পেয়েছি খড়ের দাম অত্যাধিক। হ্যাঁ, 700 টাকা কাহন কিনতে হয়, যার জন্য আর কি আমরা মার খাচ্ছি। দর্শকদের আরেকবার দেখাবো কীভাবে এই রস তৈরি হচ্ছে, এবং এবং আশেপাশে যারা এই রস জাল দেওয়া দেখতে এসছে তারা অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে যে নলেন গুড়ের যে ফ্লেভার বা সেন্ট বা সুগন্ধ, সেই সুগন্ধ অলরেডি সবার নাকেতে লাগতে শুরু করেই দিয়েছে, এবং আর কয়েক ঘন্টার মধ্যেই রস ফুটে নলেন গুড় তৈরি হওয়ার উপক্রম মাত্র, এবং অবশ্যই এই গুড় আমরা খেয়ে যাব, টেস্ট করে যাব। এবং যদি এই সতেজ গুড় কারোর লাগে সেটাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে দিয়ে দিতে পারি। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 9674-09-4540।